इंडिया टीवी यूट्यूब चैनल को सब्सक्राइब करें और बेल आइकन दबाएं। अमित शाह जहां रानीबंध में थे, वहीं ममता बनर्जी आज पुरुलिया में रैली कर रही थीं। चोट लगने के बाद ममता बनर्जी व्हील चेयर पर यहां रैली करने पहुंची। रैली में ममता के निशाने पर रहे प्रधानमंत्री मोदी। चाइना 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 कांग्रेस के चाइना सीपीएम के चाइना एबीजेपी के विदाई लाओ एबीजेपी के विदाई लाओ बीजेपी के विदाई लाओ खेला हमें खेला हमें खेला हमें लड़ाई हमें लड़ाई हमें हम लड़ेंगे करेंगे जीतेंगे खेला हमें देखा हमें जीता हमें और कैकटा दिन सबर करूं ना আমার তো আর কোদিন ভাঙে রেখে দেবেন আপনি আমার দুটো পা ঠিকই থাকবে কিন্তু আগামীতে আমি দেখবো আপনাদের পাগুলো ঠিক মতো বাংলার মাটিতে চলছে কিনা হাঁটা চলা করছে কিনা হাঁটতে চলতে পারছে কিনা বিজেপি গালাগালি দেওয়া ছাড়া আর কোনো কাজ করে আর ওদের প্রধানমন্ত্রী দেশ চালাতে পারে না টোটাল ইনকম্পিটেন্ট একটা গভর্নমেন্ট চলছে সেন্ট্রালে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট কাউকে মুখে কথা বলতে দেয় না না আছে ডেমোক্রেসি না আছে কোনো মানুষের কোনো বিচার সিভিক সোসাইটি কথা বললে তাদের উপর অত্যাচার করে আমরা পলিটিক্যাল লোকেরা যারা কথা বলি তাদের মুখকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে ভাবে বিজেপি ছাড়া ভারতবর্ষে আর কেউ থাকবে না আর আমাদের লড়াই হচ্ছে বিজেপি হটাও দেশ বাঁচাও এবং বাংলা থেকে এই লড়াইয়ের ডাক আমরা দিচ্ছি আমি আগেও বলেছি তোমরা যতই চেষ্টা করো আমি যতদিন আমার এই গলার শ্বাস আছে হৃদয় চলবে তোমরা আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না তোমাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে এবং চলছে তার কারণ আমি জানি আমাকে আক্রমণ করলে আমার মা বোনেরা হাতা খুন্তি দিয়ে জবাব দেবে রান্না করতে করতে আপনারা জানেন গত 13-14 আমার মিটিং ছিল পুরুলিয়াতেও ছিল আমি করতে পারিনি কারণ 10 তারিখে একটি ঘটনায় আমার পায়ে চোট লাগার ফলে আমার সারা শরীরে চোট লাগে এবং হয়তো সৌভাগ্যবশত সেদিনকে বেঁচে গেছি কোনো রকমে কিন্তু একটা তো পায়ে পুরো প্লাস্টার করা অবস্থা আমি হাঁটাচলা করতে পারছি না কিন্তু তা সত্ত্বেও ইলেকশন সামনে কেউ কেউ হয়তো ভেবেছিল আমি হয়তো বেরোতেই পারবো না এই ভাঙা পা নিয়ে কিন্তু আমি নির্বাচনের সময় আমি মনে করি আমার শরীরে যন্ত্রণা আছে কিন্তু আমার যন্ত্রণার থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা অনেক বেশি তাদের ভালো থাকতে হবে তাদের সুস্থ থাকতে হবে বাংলায় শান্তি রক্ষা করতে হবে और आगे बढ़ने से पहले आपको बता दें बंगाल से दूर महाराष्ट्र की सियासत में भी आज अचानक से बड़ी हलचल शुरू हो गई इसकी क्या वजह आपको बताएंगे एक ब्रेक के बाद नमस्ते मैं हूं मीनाक्षी जोशी वीडियो और खबरों से अपडेट रहने के लिए इंडिया टीवी यूट्यूब चैनल सब्सक्राइब करें बेल आइकन दबाना ना भूलें जुड़े रहें इंडिया टीवी के साथ